किया जाए? বলছে তুমি যখন সন্ধ্যা দাও তখন পাপা রান্নাঘরে চুপি চুপি যাই দিয়ে দেখে কি রান্না হয়েছে। আচ্ছা সন্ধ্যা না দিলে তো গিয়ে দেখি। বলে দিয়ে যাবো চাই তুমি কি করো। আর সাথে বিস্কুট নিয়ে সেগুলো বিস্কুট চানাচুর তাহলে রেডি পচাই। পাপা এখন জুতো পড়াচ্ছে পচাইকে। টাইট করলে নালে বেল্ট গুলো খুলে নিয়ে চলে আসে ফিতে গুলো। ফিতে গুলো খুলে আবার দৌড়তে দৌড়তে আসবে দিয়ে ফিতে গুলো এত কালো করছে যে কাচ্চা কাচলেও কালোটা উঠছে। বাবান কালো যেন না হয়। হ্যাঁ সাদা করে আনবে আরো করবে। তো বাবানকে বাসে তুলে দিয়ে চলে এলাম। এবারে নিশ্চিন্ত, এবারে খাবো চা। এতক্ষণ কোন সকাল থেকে উঠেছি কিন্তু এখনো চা জোটেনি, তো এবার চা খাবো। চা নিয়ে বসে গেছে আমার আগে আগে। গুড মর্নিং সান ফ্যামিলি, ওয়েলকাম টু দা নিউ ব্লগ। চা খাচ্ছি, বিস্কিট এখানে সামনে, চাটা খেয়ে চান করতে চলে যাবো। চান করে এসে অফিস। গুড মর্নিং সান ফ্যামিলি, তো চলো আমি এবার ব্রেকফাস্ট বানাবো। অনেকক্ষণ পর সকলকে গুড মর্নিং বললাম, তো এবারে ব্রেকফাস্ট বানাতে হবে। বাবানকে খাবার টাবার বানিয়ে বাবানকে স্কুলে দিয়ে এলাম। এবার ছোটু অফিস যাবে, তার জন্য এবার আমাদের ব্রেকফাস্ট বানাতে হবে, ছোটুর খাবার রেডি করতে হবে। তো চলো খাবারটা রেডি করে নিই। তো এখন আমাদের বানিয়ে নেব ধোসা। এই যে ব্যাটার রেডি, এদিকে তাওয়াও গরম হয়ে গেছে। তো এই ধোসাটা একটু ছোট সাইজেরই হয়, উত্তাপম টাইপের হয়, কিন্তু উত্তাপমে কি হয় ধোসাটার ওপরে সব সবজিগুলো ছড়িয়ে দেয়। আমি ওপরে ছড়িয়ে না দিয়ে সব সবজিগুলো আমি কি করেছি ব্যাটারটার সাথে মিশিয়ে তারপর ধোসাটা বানাচ্ছি। হয়ে গেল তৈরি ধোসা। তো এদিকে ধোসা বানানো চলছে, আর এই যে ইনি বসে গেছেন ধোসা খেতে। আমাকে কালকে অপবাদ দিয়েছিল দেরি করে অফিস যাই, ওই জন্য আজকে তাড়াতাড়ি দেখছি অফিস যাচ্ছি, ওই জন্য দেখছি আজকে তাড়াতাড়ি ফটাস করে ঘুম থেকে উঠে। কাজ থাকলে কাজ যেরকম থাকে, মিটিং থাকছিল তাই দেরি করে যাচ্ছিলাম, মিটিং এ যাচ্ছিলাম তাই দেরি করে যাচ্ছিলাম। তো এই যে ধোসা আর চাটনি খাচ্ছে, তো চলো খাবারটা রেডি করি। তো অনেকক্ষণ পর আবার ভিডিওর সামনে এলাম, বেশ অনেকক্ষণ গ্যাপের পর, কারণ কি আমার ফোনে চার্জ শেষ হয়ে গেছিল আর আজকে বেশ অনেকক্ষণ ধরে কারেন্ট গেছিল আমাদের এরিয়াটাতে। মোটামুটি আড়াই থেকে তিন ঘন্টা মতো কারেন্ট ছিল না, তো আমার ফোনেও চার্জ ছিল না। চার্জটা সকালবেলায় দেবো ভেবেছিলাম তো ভুলে গেছি, তো চার্জ শেষ হয়ে গেছে। এদিকে ল্যাপটপেও চার্জ শেষ হয়ে গেছে, দিয়ে খুবই অসুবিধার মধ্যে পড়েছিলাম। তো যাই হোক এখন কারেন্ট চলে এসছে আর ফোনে চার্জ দিলাম কিছুক্ষণের জন্য। তো তোমাদের বলি যে আমার রান্না বান্না হয়ে গেছে আর আমি একদম ফ্রেশ হয়ে চলে এসেছি, এবার লাঞ্চ করতে বসব। এখন ঘড়িতে বাজে দুটো, তো চলো লাঞ্চটা সেরে নিই। আর আজকের মেনুতে আছে হচ্ছে ভাত, পালং শাকের তরকারি, করলা ভাজা, মাছের ঝাল। তো আমি এখন এসে গেছি বাবানকে নিতে, দাঁড়িয়ে আছি, এখনো বাস আসেনি। এই যে আসছে বাবানের বাস। এই যে স্কুল থেকে এসে জুস খাওয়া হলো, এগ খাওয়া হলো, এবার চকলেট নিয়ে বসেছে। দেখো চকলেটের পুরো বক্স নিয়ে বসে পড়েছে। আমার কই ডাইনোসর, তোকে খেয়ে নেবে। তুই ডাইনোসর খাবি না ডাইনোসর তোকে খাবে? আমি ডাইনোসর। তুই ডাইনোসর খাবি না? এই সাতটা। থ্যাংক ইউ। আবার ছোড়াছুড়ি করছিস শোন, গেল তুই খাবি না? তোমার দুটো আমার দুটো। ছোটবেলায় চকলেট খেতো না, এখন আবার চকলেটের নেশা পড়েছে আর স্কুল থেকে চকলেট পাচ্ছে।
সবার বার্থডে হচ্ছে আর একটা করে চকলেট পাচ্ছে আর এই যে ঘরে এসে জমা করে রাখছে আর ঘরের চকলেটগুলোকে শেষ করছে বান্দর কোনটা বেশি ভালো মিল্কি বার না ক্যাডবেরি আমার মনে হচ্ছে মিল্কি বার আর জেমসটা ও তাই নাকি দেখো সর্দি কাশি লাগিয়েছে তারপরে আবার এই যে বৃষ্টিতে ভিজে ভিজে ঘর আসছে কি করব আমি মাস্ক নিয়ে মাস্ক তাই এখানে রেখে কোথায় যাব মাস্ক রাখতে নিতে হয় ডাস্টবিনে পুরো চুবড়ি ভিজে হয়ে এসছে একদম কাক ভিজে হয়ে জামা আমাকে ইয়ে করে দিবে ধরো পাঁচ ধরো এটা আমার নাকি হেডফোন ধরো হেডফোন ভিজে আছে আচ্ছা মেন হচ্ছে ফোনটা ধরো কাজ করছে কিনা জানি না দেখো বাবা দেখো ফোনটা রাখো বুঝো ধরো ফোনটা ধরো বেঙ্গালোরের দিনরাত বৃষ্টি ঘড়িটা ভেজে নি আজকে মুড়ি এসেছে কি দেখি আজকে নতুন স্টাইলে মুড়ি বললো বাবান টমেটো মুড়ি আর এটা কি চানাচুর তো না চিপস আলু চিপসকে দেখো আলু চিপসকে গুঁড়ো করে মুড়ি খেয়েছে দারুণ লাগবে খেতে বলো বাবান চানাচুর নেই চানাচুর শেষ হয়ে গেছে তো ও আলু চিপস গুলো ছিল বাইরে বৃষ্টি পড়ছে চানাচুর আনতেও পারবো না তো আলু চিপস গুলো ছিল ওইগুলো দিয়ে ভালো ভালো লাগবে খেতে খারাপ লাগবে না শুধু আমি একটা চানাচুর খেয়েছি ব্যাস একটা খেয়েছো হ্যাঁ আচ্ছা মানে একটা মানে তো বুঝলাম না চানাচুর একটা কি করে হয় ওই যে মুড়ির সাথে দেয় না গাঠিয়া ফাটি আচ্ছা আচ্ছা ওগুলো চলো চলো মুড়িটা খেয়ে নি যাক মাথাটা ভেজে নি এটা ভাগ্য ভালো হেলমেট ছিল বাকি সব ভিজে গেছে একই পরশু থেকে ঠান্ডা লেগে আছে সর্দি করে আছে নাক দিয়ে জল পড়ছিল গর্বের কথা প্রথমে 100 টাকা নিয়েছিলাম তারপর 200 টাকা 300 টাকা বলেছিলাম 300 টাকা তো শুনতে পাইনি 100 টাকা করেছে তো আরও তারপরে 200 টাকা নিয়ে নিলাম কি কি বলছিলে বাবন আমার একটা খাবার ভাল লাগে আমার একটা খাবার ভাল লাগে সেটা হচ্ছে কর্ণাটকা কি কর্ণাটকের কি খাবার রাগি মুদ্দে রাগি মুদ্দে দাও 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 হাই ফাইভ হাই ফাইভ হাই ফাইভ পায় কয় না হাই ফাইভ হাই ফাইভ না পাই ফাইভ না পাঁচ পাই পাই ফাইভ পাই ফাইভ পাই ফাইভ গুড 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 আবার 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 হলো না হলো না ঠিক মতো আরেকবার কেন বলো তো হাই ফাইভ দিলাম আমারও ভালো লাগে আমিও খাই মাঝে মাঝে সে নিয়ে আসি না বাড়িতে স্যাটারডে যখন আমি হাফ ডে আসি কিন্তু কিন্তু আগে কবে খেয়েছো আগে তো খাওনি তার মানে স্কুলে খেয়েছো কোন ফ্রেন্ডের কাছে স্যাটারডে স্যাটারডে তে আমি নিয়ে আসতাম আর আমি খেতাম না তুমি কখন খেতে আর ওটা তো সুইট কুই করে বুঝবো ওটা তো চিবিয়ে খেতে নেই চিবিয়ে খেলে তো সেই চুইংগামের মতো ওটা তো সাম্বারে কিংবা ইয়ে কি যেন সেরুয়াতে মাখিয়ে মুখে নিয়ে গিলে দিতে হয় কিন্তু ওটা খুব হেলদি খাবার ওর থেকে হেলদি খাবার আর কিছু নেই খুব ভালো খাবার তাহলে এই স্যাটারডে যে থার্ড স্যাটারডে যেদিন থাকবে ফার্স্ট স্যাটারডে না থার্ড স্যাটারডে তো চলে গেল এরপর ফোর্থ স্যাটারডে আসবে ঠিক আছে থার্ড ফার্স্ট স্যাটারডে যেদিন থাকবে সেদিন নিয়ে আসবো হ্যাঁ দুজনে মিলে বসে বসে খাবো ঠিক আছে মানে ফ্রেন্ড নিয়ে আসে তো ওরা খেয়েছে ও টেস্ট করেছে না নিয়ে না নিয়ে আসলে তুমি বুঝলে কি করে তুমি তো আমার সাথে তো খাওনি ওই দেখো ওখানটা দেখো কি করছো দেখো সবাই হ্যাঁ অল্প খেয়েছে মানে অল্প খেয়েছে রাগি মধ্যে বা রাগি বল ওটাকে রাগি বলও বলে এ বাবা কাভার গুলো ছিঁড়ে গেল মা আমার নতুন গাওয়ার
যায় লুজার লুজার তাও তুমি প্রাইজ গুলো পাবে এইগুলো প্রাইজ রুটি আলু ভাজা আর তরকা, কালকে তরকা ছিল অনেকটাই করেছিল, সেটা বেঁচে গেছিল। তো তরকাটা গরম করে নেওয়া হয়েছে আর আলু ভাজা হয়েছে আর রুটি হয়েছে, চলো ডিনার করে নিই। তো রাত এখন 11:30, ঘুমানোর টাইম হয়ে গেছে, অনু যাবে ঘুমাতে আর আমি বসবো এডিটিং এ। এতক্ষণ কি কাজ হচ্ছিল, এতক্ষণ হনুমানের লেজ বানাচ্ছিলাম, এতক্ষণ ধরে আমরা দুজনে হনুমানের লেজ বানাচ্ছিলাম বাবাদের জন্য। কালকে বাবানের স্কুলে CCA কম্পিটিশন আছে, তো ও হনুমানের রোল প্লে করবে, মানে হনুমান সম্বন্ধে মানে নিজেই হনুমান হিসাবে কিছু একটা বলতে হবে। তো সেসব প্রিপেয়ার হয়ে গেছে, তো তো হনুমানের জন্য আজকে এই যে অফিস থেকে আসার পথে গদা কিনে নিয়ে এসেছি, হনুমানের গদা। আর ওর আবার মানে ছোট থেকেই মানে কোনো লেজের মতো বা দড়ির মতো পেলেই পেছনে লাগিয়ে হনুমানের লেজ পরে ঘুরে বেড়াতো। তো সন্ধ্যা থেকেই আসার পর থেকে সন্ধ্যা থেকেই বলে আছে, আমার লেজ বানিয়ে দেবে না, লেজ বানিয়ে দেবে না, মানে যখন ঘুমাতে যাচ্ছে ঘুমাতে যাওয়ার সময়ও বলছি যে তাহলে রাতে বানাবে তো লেজটা, মানে লেজ ও চাই। তো লেজ বানালাম একটা পেপার দিয়ে কোনো রকমে মুড়ে পরে ওতে কালার করে দিয়ে লেজ বানিয়ে নিয়েছি একটা। তো কাল সকালে উঠে আমি আর ও অনু দুজনেই যাবো বাবানকে নিয়ে স্কুলে, কারণ ও যে ড্রেস পরবে ধুতি টুতি, তো সেগুলো তো পরে বাসে গেলে কি করবে জানি না, তাই ড্রেসটা পরিয়ে ওকে স্কুলে গিয়ে নামিয়ে দিয়ে আসবো। আর ব্যাগে ওর স্কুলের ড্রেস থাকবে, টিচাররা বলেছে আনতে। তো রোল শেষ হয়ে গেলে, CC এক্সাম শেষ হয়ে গেলে টিচাররাই স্কুলের ড্রেস পরিয়ে দেবে, তো ওকে ড্রেসটা পরিয়ে কাল সকালে ওকে অফিসে পৌঁছে দিয়ে, আচ্ছা অফিসে না সরি অফিসে না অফিসে না অফিসে না সকালে বাবানকে দুজনে মিলে যাব স্কুলে পৌঁছে দিয়ে, এই ম্যাডামকে ঘরে পৌঁছে দিয়ে আমি রওনা দেবো অফিসে। তো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি, এই অবধি যদি কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ ডু লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড প্লিজ সাবস্ক্রাইব। কাল আবার দেখা হবে নতুন ব্লগ নিয়ে, চলো বাই, গুড নাইট।